নদীতে ফিরেছে প্রাণ, ভৈরবের বুক চিরে তাই অসংখ্য নৌকার ছুটে চলা, ঢেউ কেটে এগিয়ে চলছে গন্তব্যে। ভৈরবের বুকে নৌকা বাইচের দীর্ঘ অপেক্ষার পর আবারও শুরু হয়েছে বাঙালির প্রাণের এই খেলা। আকর্ষণীয় নৌকা বাইচ দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেছেন অসংখ্য দর্শনার্থী। অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসছে, অনেক দর্শক, খুব আনন্দ দিচ্ছে, খুব ভালো লাগছে। নদী বিলীন হয়ে যাওয়ার কারণে দীর্ঘদিন আমরা এই নৌকা বাইচ খেলা দেখতে পারিনি। প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রবীণরা যেন ফিরে যান শৈশবে। ঐতিহ্যবাহী খেলাটির সাথে পরিচিত হতে পেরে খুশি তরুণরাও। এখন যে ছোটখাটো সেই বাচ্চা কাচ্চাগুলা অল্প বয়সের, এরা হয়তো ট্রেনিং দিচ্ছে, এরা খেলবে, আমাদের আরো ভালো লাগছে এরকম ভাবে আর কি। আমরা ছোটরা বড়দের সাথে খেলা খেলছি, এটা একটা ব্যতিক্রম আয়োজন। প্রতিযোগিতায় অংশ নেওয়া 16টি দলের মধ্যে পুরস্কার দেওয়া হয় সেরা 3 দলকে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মেহেরপুর এক আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন দদুল। কেবল শুরু হয়েছে, সে বিষয়গুলো নিয়ে আমরা ভাবছি যাতে করে একটা সুপরিকল্পিতভাবে খেলাগুলো অনুষ্ঠিত হয় এবং শেষ হয়, এবং মানুষের যে মূল উদ্দেশ্য যে আমরা আনন্দ পাওয়া এখান থেকে, সে বিষয়টা যাতে নিশ্চিত হয়, সেগুলো আমি এলাকার সংসদ সদস্য হিসাবে আগামীতে বিষয়গুলো নিয়ে আরও সুন্দর পরিকল্পনা নিয়ে এগুলো যাতে হয় সেগুলো চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রতি বছরই এমন আয়োজনের দাবি স্থানীয় নবীন প্রবীণ সবার। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।